সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের দিন, আজকের ভ্লগ। তোমরা কেমন আছো কমেন্টে অবশ্যই জানিও, আমরা কেমন আছি সেটা তোমরা ভ্লগেই দেখতে পাবে। ভালো আছি। আর সবসময় কি শরীরটা ভালো থাকলেই ভালো থাকা, মনটাও ভালো থাকতে হয়? মনটাকে ভালো রাখার জন্যে যা যা করা দরকার সব কিন্তু করা উচিত। আজকে আমাদের ছুটির দিন, আর ছুটির দিন মানেই বাড়তি কাজ। পাশে শান্তনু অনেক জামাকাপড় নিয়ে প্রেস করতে বসেছে, আর আমি করছি স্ত্রীর চুলের যত্ন। ছোটবেলায় মা আমাকে যত্ন করে দিত চুলের, তখন কোমর অবধি চুল ছিল, আর এখন কাজের দোহাই দিয়ে চুলগুলোকে কেটে ছোট করে রেখেছি। কিন্তু স্ত্রীকে আমি চেষ্টা করি যতটা সম্ভব সময় দিতে, চুলের যত্ন নিতে, কারণ ছোটবেলায় বাবা বলতো দাঁত থাকতেই দাঁতের মর্ম বুঝতে হয়। আমার তো অনেকটাই সময় পেরিয়ে গেল, আমার মেয়েটার চুলটা যেন ভালো থাকে এই খেয়ালটা আমি সবসময় রাখার চেষ্টা করি। খুব বেশি কিছু করা সম্ভব নয়, কারণ ওদের অত ধৈর্যও নেই, আমাদের অত সময় নেই, তাই খুব অল্প কিছু ট্রিক্স অ্যান্ড টিপস ইউজ করি আমি স্ত্রীর জন্যে, যেগুলো সত্যিই ভালো কাজ দেয়। প্রথমে লেবুর রস লাগাচ্ছি আজকে, ইচ্ছে করলে একটুখানি নুন মিশিয়ে নেওয়া যেতে পারে, এটা খুব ভালো স্ক্রাবারের কাজ করে। বাচ্চাদের চুলে যে ইচিনেস থাকে, ইরিটেশন থাকে, ঘাম বসে যে গন্ধ হয়, সব কিছু কমে যায়। লেবুর রস লাগিয়ে 5 মিনিট রাখবো, ততক্ষণে আমি তেলটাকে গরম করে নেব। হেয়ার অয়েলিং সত্যি খুব জরুরি, কিন্তু আগেকার মতো রেগুলার হেয়ার অয়েলিং করাটা সম্ভবও নয়, আর এখনকার ক্লাইমেট অনুযায়ী বা পলিউশন অনুযায়ী ঠিকও নয়। আগে আমরা তেল লাগিয়ে স্কুল গেছি, বাজার গেছি, ইচ্ছে মতো সব জায়গায় গেছি, এখন কিন্তু এত বেশি ধুলোবালি যে তেল লাগিয়ে বাইরে যাওয়া যায় না। তো ছুটির দিনে হট অয়েল ম্যাসাজ করাটা খুব জরুরি। ডবল বয়েলিং প্রসেসে তেলটাকে গরম করে নিয়েছি। ডবল বয়েলিং প্রসেসে তেল গরম করলে তেল কিন্তু নষ্ট হয় না, তেলের গুণাগুণ বজায় থাকে। এই সামান্য গরম যেটুকু সহ্য করার মতো, এটা স্ক্যাল্পে ম্যাসাজ করলে স্ক্যাল্পের পোর্সগুলো ওপেন হয়ে যায়, আর তেলের সমস্ত গুণাগুণ চুলের ভেতর অবধি পৌঁছতে পারে। স্ক্যাল্পে ভালোভাবে আঙুল দিয়ে বিলি কেটে কেটে তেলটা অ্যাপ্লাই করলেই কাজ হবে। আমরা অনেকেই ডগাতেও খুব বেশি করে তেল দিই, তাতে শুধুমাত্র তেলের অপচয় আর চুলটাও অনেক বেশি চিপচিপে হয়ে যায়, পরে শ্যাম্পু করতে অসুবিধে হয়। কিন্তু চুল যেহেতু প্রাণহীন, চুলের নিজস্ব কোনো প্রাণ নেই, তাই ডগাতে লাগানো বা না লাগানো খুব একটা কিছু ম্যাটার করে না। চুল কিন্তু বাড়ে চুলের গোড়া থেকেই। তো গোড়ায় চুল তেল লাগানোর পর যেটুকু হাতে তেল লেগে থাকবে সেটুকুই চুলের ডগায় যদি লাগিয়ে দিই তাতেই কাজ হবে। হেয়ার অয়েলিং করার সময় যে ম্যাসাজটা করে দিই সেটা কিন্তু স্ত্রী খুব এনজয় করে। অ্যাকচুয়ালি ম্যাসাজ করাটা খুব জরুরি, তাতে নার্ভগুলো অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যায়, মাথা ধরা কমে। বাচ্চাদেরও কিন্তু মাথা ব্যথা ভারী হয়ে থাকে, কিন্তু ওরা হয়তো বুঝতে পারে না, কারণ ওরা অনেক বেশি এনার্জেটিক। তো ম্যাসাজ করার পর আমি আধ ঘন্টা মতো রেখে দিয়ে শ্যাম্পু করিয়ে দেব। বাচ্চাদের ঠিক বয়স যখন 7-8 থেকে এই 13-14 পর্যন্ত হয়, তখন ঠিক তাদেরকে না বলা যায় ছোট, না বলা যায় টিনেজার, এই যে মাঝামাঝি সময়টা কি প্রোডাক্ট ইউজ করাবো এটা আমরা অনেকেই ভেবে পাই না। তো আমি চেষ্টা করি স্ত্রীর জন্যে একদম প্যারাবেন ফ্রি, সালফেট ফ্রি প্রোডাক্ট ব্যবহার করতে, যেটা খুব মাইল্ড এবং ওর চুলের কোনো ক্ষতি করবে না। রেগুলার ইউজ করার পরেও চুল থাকবে নরম এবং সুন্দর। চুলের জন্য আমি ব্যবহার করি নিউডের গোট মিল্ক বেস্ট প্রিমিয়াম শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার। এটা ISO প্রমাণিত, প্যারাবেন ফ্রি, সালফেট ফ্রি, DEA ফ্রি, ফর্মাল ডিহাইড ফ্রি। এটা চুলের কোনো রকম ক্ষতি করে না, রেগুলার ইউজ করার পরেও চুল থাকে সফট, সিল্কি অ্যান্ড শাইনি। গোট মিল্ক এটার মেন ইনগ্রিডিয়েন্ট হলেও এর সাথে আছে সানফ্লাওয়ার অয়েল, ফেনুগ্রিক সিড এক্সট্র্যাক্ট, অ্যালোভেরা এক্সট্র্যাক্ট, ভিটামিন ই, প্রোভিটামিন B5, যেগুলো চুলের জন্য ভীষণ ভালো।
ছুটির দিনের ঝটপট রান্না হলো ইলিশ মাছ, মানে সর্ষে দিয়ে আর সামান্য আলু দিয়ে চিংড়ি মাছ। কিন্তু দুঃখের ব্যাপার, এই দুটো রান্নার ক্লিপিংটাই, পুরো ফাইলটাই নষ্ট হয়ে গেছে, সেই জন্য আমি ব্লগে অ্যাড করতে পারলাম না। আর আমাদের এক পরিচিত ভাই আসেন বাইরে থেকে, মিষ্টি নিজের হাতে তৈরি করে এখানে এসে বিক্রি করেন। শান্তনু যেদিনই বাজারে যায় সুবিধে মতো সমস্ত মিষ্টি এনে রাখে, যেগুলো এয়ারটাইট কন্টেনারে করে রাখলে খুব ভালো থাকে। আর গজাটাও ইয়াম খেতে হয়, পুরো ইয়ামি খেতে। এত মিষ্টি একদিনে খাওয়া যাবে না, রেখে রেখে খেতে যখন ইচ্ছে হয়, মাঝে মাঝে মিষ্টি খাওয়ার যে একটা ক্রেভিং হয় না, তখন মনে হয় ফ্রিজটা খুলে টুক করে একটু বার করে নিয়ে খেয়ে ফেলি। তো আমার রান্নাবান্না কমপ্লিট, একটা গাছের রিপোর্টিং করা বাকি ছিল, সেটা একটু ঝটপট করে নেব। সব ছাড় চলে আসছে, তো একে এবার সরাতে হবে এখান থেকে। অ্যাকচুয়ালি ওর জায়গা হচ্ছে এখানে। আর এদিককার অবস্থা দেখতে হবে, এদিকে জল পড়ছে, সারা বারান্দা ভিজে গেছে। বৃষ্টিতে প্রচুর কাজ বেড়ে যায়, কিন্তু তবুও ভালো লাগে। বৃষ্টি মানেই বেশ একটা ভালো ভালো ব্যাপার, মনটা ভালো হয়ে যায়। আর যদি সেই সময় বাড়িতে থাকার সৌভাগ্য হয়, তাহলে তো কথাই নেই। জানি প্রচুর কাজ বাড়লো, এই পুরো বারান্দাটাকে আমাকে আবার পরিষ্কার করতে হলো। দেখো সব গাছগুলোর এই ওপরটায় রাখা ছিল, গাছগুলোর আজকে সানবাথ ডে ছিল। লাইক সব ইনডোর প্ল্যান্ট কেই সপ্তাহে অন্তত একদিন ব্রাইট, মানে লাইটে আনা দরকার। তো আজকে ছিল সেই সানবাথ ডে, সবগুলোকেই আজকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে, মানে পাতায় তো ধুলো পড়ে, তো সেগুলো একদম পরিষ্কার করে এইখানটায় রেখেছিলাম। রেখে দুপুরবেলায় ভাবলাম একটু রেস্ট নিই, খুব জোর হলে পৌনে এক ঘন্টা মতো একটুখানি বই পড়তে পড়তে চোখটা লেগে এসেছিল। তারপরে তাকিয়ে দেখছি অন্ধকার হয়ে গেছে, কালো করে, ভালো অন্ধকার কালো করে মেঘ এসছে জানলা দিয়ে। দেখছি হঠাৎ খেয়াল হলো, আরে হাওয়াটা তো আমার বারান্দার দিকেই আসছে, জানলার দিকেই আসছে। ছুটে এসে দেখছি সব গাছে জল পড়ে ভিজে গেছে। মানে ইনডোর প্ল্যান্টের অ্যাকচুয়ালি যতটা সপ্তাহে একদিন ব্রাইট সানলাইট দরকার হয়, কিন্তু মানে বৃষ্টির জল অতটা পড়াটা ঠিক নয়। আজকেই ওদেরকে জল দিয়েছিলাম গাছগুলোকে, আর আজকেই দেখি একদম বৃষ্টির জলে আবার নুয়ে পড়েছে। দেখো আমার এই গাছটা একদম এরম হয়ে গেছে, নুয়ে পড়েছে। তো চিন্তা নেই, এখানে হয়তো আমি দুদিন রাখতাম ব্রাইট লাইটে, আমাকে হয়তো আরও একদিন বেশি রাখতে হবে, যাতে বাড়তি জল একদম টেনে নেয়, তাহলে গাছগুলোর কোনো সমস্যা হবে না। কিন্তু এই ওয়েদারটা সত্যি খুব সুন্দর, দারুণ ওয়েদার। দেখো স্ট্রেট চুল কি সফট হয়ে গেছে, সফট অ্যান্ড সিল্কি, খুব শাইনি। মাও মাও করছিস কেন? আর একটুও জট থাকে না এইভাবে যদি ট্রিটমেন্ট করা হয় চুলের, কোনো রকম গন্ধ থাকে না, ড্যান্ড্রফ বা ইচিনেস থাকে না, ঘাম বসে যে সমস্যাগুলো হয় সেগুলোও দূর হয়ে যায়। এত বৃষ্টি হলো কিন্তু গরম কিছু কমেনি, মানে গরম যেমন ছিল সেরকমই আছে। এই যখন জামা কাপড় পরেই আবার সব ঘামতে শুরু করে দিয়েছি, দরদর করে ঘামছি। আর আজকাল তো এমন অবস্থা হয়েছে যে মনে হয় না যে মানে আবার কোথাও যাই, ঘুরতে যাওয়ার কোনো জায়গা নেই,
যে গিয়ে একটু ঘুরতে যাব, ওই কাজে কর্মে যাওয়া, চেষ্টা করি অফিস ফেরত সমস্ত কাজ আমরা দুজন মিটিয়ে আসব। একবার ঢুকে গেলে আবার বেরোনোটা মানে একটা ব্যাপার হয়ে যায়। কিন্তু আজকে আমাকে যেতে হচ্ছে ডাক্তারের কাছে, অ্যাপয়েন্টমেন্ট আছে, চোখের ডাক্তার। তো চোখে আমার পাওয়ার আছে, তোমরা আমাকে দেখেছো চশমা পরে, যথেষ্ট পাওয়ার আছে আমার চোখে। কিন্তু আমি চোখ নিয়ে খুব পসেসিভ, মানে আমি হাত পা নখ যত্ন করি না করি, আমি চোখের যত্ন করি, যাতে দেখে মনে না হয় যে আমি পাওয়ারের গ্লাস পরি, কোথাও কোনো দাগ, মানে চশমা খুললে চোখটা একটু অন্যরকম লাগে, যারা ডেলি চশমা পরে সেটা জানোই। তো সেই রকম অসুবিধে আমার যাতে না হয় আমি চোখের যথেষ্ট কেয়ার করি। চোখে আমি মাসাজ করি, সেটা অ্যালোভেরা মাসাজ, জেল মাসাজ হতে পারে, অয়েল মাসাজ হতে পারে, তারপর চোখটাকে রেস্ট দেওয়ার চেষ্টা করি। কিন্তু রেস্ট পায় না আমার চোখ, সকাল থেকে উঠে রাত অবধি আমার বেশিরভাগ কাজই হচ্ছে ল্যাপটপ কম্পিউটার আর ফোন নিয়ে। তো এর মানে মানে বিনোদনের জায়গাটা খুবই কম, কাজের জায়গাটাই এত বেশি যে কাজের জন্যই আমাকে সবসময় এইসব জিনিস নিয়েই থাকতে হয়। তো চোখের ওপরে খুব প্রেশার পড়ে। তো চোখটা বেশ কিছুদিন হলো আমার দেখানো হয়নি, সম্ভবত পাওয়ার বেড়ে গেছে, আর না হলে চোখের এত সমস্যা হতো না। মাইগ্রেনের জন্য আমি কোনোদিন ডাক্তার দেখাইনি। বেশ কয়েকটা ব্লগের আগের একটা ব্লগে আমি শেয়ার করেছিলাম যে আমার এরকম মাথার যন্ত্রণা খুবই হয়। তো সেই যন্ত্রণাটা এমন ব্যথা যে রাতে ঘুমোলেও ঠিক হয় না, রাতে যেরকম ব্যথা নিয়ে আমি ঘুমোই সকালেও সেরকম ব্যথা নিয়েই থাকে, অথবা সকালে হঠাৎ করে ব্যথাটা শুরু হলো তো সারা দিন সেই ব্যথাটা নিয়ে আমি থাকলাম। তো এই জন্য আমাকে ডাক্তার দেখাতে হবে। আর একটা সমস্যা হচ্ছে যে চোখ ভীষণ চুলকচ্ছে, সম্ভবত আমার ডাস্ট অ্যালার্জি হয়ে গেছে, ইনফেকশন হয়ে গেছে। তাই ডাক্তারের কাছে আগে যাচ্ছি, তবে ব্লগটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব যে ডাক্তার কি বললেন। চোখের পাওয়ার অবভিয়াসলি বাড়বে, মানে বেড়েইছে, চেষ্টা করি চোখের অনেকটা যত্ন করার, যোগা ব্যায়াম, চোখ ঠিকভাবে ক্লিয়ার করা, প্রত্যেক দিন সকালে চোখের মাসাজ করা, প্রোটিন জাতীয় খাবার খাওয়া। তো হ্যাঁ, চোখের পাওয়ার কমে নিয়ে আজ অবধি আমার, কিন্তু স্টেবল ছিল। অনেকবার ডাক্তার দেখিয়েছি যখন আমার চোখের পাওয়ার স্টেবল ছিল, তবে এবার মনে হচ্ছে যে ইনফেকশন আর মাইগ্রেনের সমস্যাটা একদম কনফার্ম ডাক্তার লিখবেই, না হলেই ভালো, ঈশ্বর করুন। কারণ চোখ মানুষের জীবনের একটা বড় অঙ্গ, চোখ দিয়েই সব কিছুর রূপ রস নেওয়া যায়, চোখ দিয়েও রস বোধ হয় নেওয়া যায়। চোখ দেখতে পাচ্ছি না, মানে চোখে কিছু সমস্যা, ভাবলেই যেন মাথাটা একদম কিরম হয়ে যায়, ভালোবাসার মানুষদের দেখতে পাবো না, ভালো জিনিসগুলো দেখতে পাবো না, ভালো বই পড়তে পারবো না, ভালো জায়গায় গিয়ে সেই জিনিস দেখতে পাবো না, মানে ভাবলেই কিরম একটা ভয় লাগে, আমার গায়ে কাঁটা দেয়। মানে আমি চোখ নিয়ে খুব মানে টেনশনে থাকি, খুব ছোট থেকে আমার চোখে চশমা। তো যাই হোক, দেরি করব না, বাইরে দেখে মনে হচ্ছে কত আলো, অ্যাকচুয়ালি এখন পড়ন্ত রোদ, আর আমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে 7টা থেকে। তার আগে একটু ছোট্ট করে পাশের একটা শপিং মল আছে, সেখানে যাব, কিছু টুকটাক জিনিস নেওয়ার আছে, ওই গ্রসারি শপিং টাইপেরই। ওখানে কেক বিস্কুট এসবের ভালো অফার থাকে, তো স্ত্রীর জন্য কিছু তো এনে রাখতেই হয়, স্ন্যাক্স জাতীয় খাবার, তো সেগুলো নেব। তারপর ডাক্তার দেখাবো, তারপরে আসবো। কিন্তু এই ব্লগটা আমি আর লম্বা টানছি না, অলরেডি অনেক লম্বা হয়ে গেছে, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থাকো। আর এটা নিয়েই সারা এটা কেটে গেল আমার, বক বক করে ভুলেই গেছি এটা হাতে আছে।